প্রতি বছর ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসে মাঠের মধ্যে আমরা দেখতে পাই সরিষা ফুল। সরিষা ক্ষেত সত্যি অপূর্ব মনোরম শোভা যা প্রত্যেকটা মানুষকে টানে। তাই প্রতি বছর বিভিন্ন পোজে ছবি তুলি, ভিডিও করি, এতই ভালো লাগে যে সোশ্যাল মিডিয়াতে এই ছবিগুলো পোস্ট করি। একই রকম ছবি কিন্তু প্রতি বছরই তুলতে ইচ্ছা করে, আর এত ভালো লাগে প্রিয়জনদের সাথে ছবি হলে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যখনই কেউ বেড়াতে আসেন, তাদেরকে নিয়ে চলে যাই এই শীতের সরিষা খেতে। গাছগুলো অপূর্ব সুন্দর ফুলের শোভা যা আমাদেরকে মনোমুগ্ধ করে তোলে। গাছগুলো থেকে ফুল এবং ফুলের পরাগসংযোগের পর সেখান থেকে ফল তৈরি হয়। প্রথম দিকে সম্পূর্ণ বাগান সবুজ থাকে, তার কিছু পরে যখন ফুলগুলো প্রস্ফুটিত হয়, প্রচুর ফুল, তখন এত ভালো একটা সুন্দর উজ্জ্বল বর্ণ আসে হলুদ রঙের, যা মনকে টানে সেই বাগানে নিয়ে যাওয়ার জন্য। তাই প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন জায়গায় গিয়ে সরিষা ক্ষেতের মধ্যে ছবি তুললাম, ভিডিও করলাম আমার ছেলে, স্ত্রী এবং বন্ধুবান্ধবের সাথে। এত সুন্দর সরিষা ক্ষেতের যে মনোরম শোভা, তা আমার ইউটিউবের বন্ধুদের কাছেও শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।